তারপরে গোসল করে আমরা দেশের লোকেরা বলে যে তোমরা থেকো না, তোমাদের থাকা আর তোমাদের সম্পর্ক হবে না। তখন আমরা বয়স কম ছিল, সবার বয়স কম ছিল যে এনাদেরকে নিয়ে তুমি আমার স্বামীকে বলো তুমি চলে যাও, ওই বাড়ি চলে যাও। তারপরে আমরা লাস্ট মোমেন্টে আমরা বর্ডার পার হলাম, দালালদের নিয়ে পার হলাম, দালালকে ঠিক করলাম। সে দালাল আমাদের নিয়ে গেল যে তিন দিন চার দিন ধরে আমরা যাচ্ছি তো যাচ্ছি, রাস্তা শেষ না, এই যে খবরগুলো আজকে যা পার হওয়া যাবে না, আজকে কালবাড়ির উপর মিলিটারিরা সমস্ত জিপ নিয়ে ঘোরাঘুরি করছে, আমাদের দেখলে ঘুরে ছুটবে। তবে কোনো বাড়িতে এসে রাত্রিবেলা সে উঠানের মধ্যে খড় বিছিয়ে দিত, ওখানে খড়ের মধ্যেই শুয়ে থাকতাম খড়ের গাদায়। সে যে কী ভয়ঙ্কর বসতে সে আর করে তো বোঝানো যাবে না। তারপর আমরা একটা একদিন তিন চার দিন পরে একটা দালাল এসে বললো আজকে আমরা যাবোই, নৌকা ঠিক করা হয়েছে, আপনারা যার যার কালো কাপড়, কালো কাপড় থাকলে কালো কাপড় পরে নেন। তারপরে আমি কালো কাপড়টা বলে আর্যপুর ছেলেদের বললো যে আপনারা যারা সিগারেট খান তারা কেউ সিগারেট খেতে পারবেন না, সিগারেট আগুন দেখলে ওরা ওখান থেকে গুলি করবে। তারপরে আমরা নৌকা উঠলাম, ছই ছাড়া নৌকো, ওখানে উঠলাম, নদীর পাড়ে গিয়ে দেখি জল তো দেখাই যাচ্ছে না, শুধু নৌকা 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 নৌকার বিছিয়ে আছে আর ছপ ছপ শব্দ, এছাড়া কোনো শব্দ নাই। আর বলে দিল যে কোনো শব্দ আপনারা করবেন না। তারপর হঠাৎ এখন যাচ্ছি যাচ্ছি কিছু সময় যাওয়ার পরে একটা নৌকার থেকে হঠাৎ একটা বাচ্চার কান্না শুনলাম, তখন শুনলাম পরে আমরা বললাম এই তো এই শব্দ শুনতে, এখন তো সব মিলিটারি জিপে সব যাচ্ছে, এখন তো গুলি টুলি ছুটবে। তারপরে যখন আমরা ওই বাড়ি যখন গেলাম ভোরবেলা, যখন ভোরবেলা পাখি একটা গ্রামে গিয়ে উঠলাম, দেখেছি সেই গ্রামে একটা ঘর বাড়ি কিচ্ছু নাই, পোড়া শুরু গাছপালা সব পোড়া, মানে পুড়িয়ে ছাড়খার করে দেওয়া হয়েছে, গ্রামে একটা বাড়ি ঘর কিছু না, সব পুড়িয়ে ছাড়খার দিয়েছে। একটা লোক আমরা গাছে একটা পাখিও যেমন দেখলাম না, একটা কুকুরও দেখলাম না, এরকম অবস্থা। ওইটা পার হয়ে যেতে আমরা আগরতলায় আগরতলায় গিয়ে পৌঁছলাম, আগরতলায় আমার মামা শ্বশুর বাড়ি ছিল, ওই মামা শ্বশুর বাড়িতে গিয়ে উঠলাম। ওখানে কিছুদিন থাকার পরে আমরা পেপারে দেখলাম এরকম 144 নম্বর রেলিং সরণিতে আমাদের বাংলাদেশ মুক্তি সহায়ক সমিতি একটা করেছে, ওখানকার বুদ্ধিজীবী এখানকার বুদ্ধিজীবী মিলে একটা করেছে, আমি সেখানে যোগ দিলাম, ওখানে গেলাম, ওখানে সদস্য হলাম। ওখানে সবাই গিয়ে দেখি সবাই ওয়াজিল ভাই, সঞ্জিদা আপা, তারপরে যত শিল্পীরা এই দেশের যত শিল্পী সমস্ত দেশের শিল্পীরা ওইখানে আমরা জমা করলাম, ওখানে ওখানে রিহার্সাল করতাম, প্রত্যেকদিন রিহার্সাল করতাম। তারপর ওখান থেকে ওয়াইফ ভাই আমাদের ওয়াজিল হক আমাদের সাজে মেলা বেতারে নিয়ে গেলে, যেখানে আমাদের নিয়ে গেলে, তো সেটা একটু লাস্টের দিকে প্রায় জুলাই জুলাইয়ের দিকে হবে আমরা আমাদেরকে নিয়ে গেলেন। আর ওই যে 144তম রেলিং সরণিতে যখন ছিলাম তখন আমরা দল বেঁধে 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 মুক্তিযোদ্ধা এই মুক্ত অঞ্চল করতেন, সেসব জায়গায় আমরা যেতাম, যে ওদেরকে মুক্তিযোদ্ধাদের আমরা গান শুনিয়ে আসতাম, এবং ওরা বলতো যে আপনারা আসবেন দিদি, আপনাদের গান শুনলে আমার এত ভালো লাগে, আপনি মুক্তি যুদ্ধ করতে আমরা খুব উৎস পাই আপনাদের গান শুনে, আপনারা আমাদের সে দেখতে ভাইদের সে অনেকে মুখ এখন আবার স্মৃতিতে ভাসে, চেহারাগুলো ভাসে চোখে, যেতাম প্রায় ওখানে যেতাম। আর আমার ভাই তো আমার ভাইও ছিল, আমি যেমন সেন গুপ্তের মুক্তিযোদ্ধা ছিল, শব্দ শুনে ও কিছু বছর প্রায় চার পাঁচ বছর আগে মারা গেছে, ও তো এমন ইয়ে হয়ে যেত পাগলের মতো, যেখানে মাটি সুতো তুলে নিয়ে আসতো ছোঁয়ার মধ্যে করে সাজিয়ে বললেন। তারপরে যে কল্যাণী ঘোষের একটা ছিল ওনার ইয়েতেও আমি সদস্য ছিলাম, ওখানে বানপুর, তারপরে দুর্গাপুর, বানপুর নানা জায়গায় আমরা প্রোগ্রাম করে পেয়েছি, দিল্লিতে গেছি, দিল্লিতে জনমত সৃষ্টি করার জন্য আমরা যে প্রান্তরের গানগুলো একটা ইয়ে ছিল দিল্লিতে টিভিতে প্রোগ্রাম করেছি, এমনি পূজা যখন দুর্গা পূজা ছিল দুর্গা পূজা মণ্ডপে প্যান্ডেলে 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 আমরা জনমত সৃষ্টি করার জন্য আমরা সব গান যেতাম। 101 কলকাতার কলা মন্দিরে যেখানে সবাই ওই স্টেজে সবাই উঠতে পারে না, সাধারণ বিখ্যাত বিখ্যাত শিল্পীরা ওই স্টেজে উঠে গান গান ইয়ে রাখে, আমরা তো সেই যোগ্য নেই। কিন্তু একটা আমাদের খুব গর্ব লাগে যে বঙ্গবন্ধু দেশের লোক বলে আমরা এত সম্মান পেয়েছি, আমরা মানে যেখান দিয়ে হাঁটতাম অন্য ওই জায়গাটা পারলে অল ইন্ডিয়ার লোকে ওই জায়গাটা পূজা করে, এরকম অবস্থা আমাদের সম্মান আমরা পেয়েছি, এতই গর্বিত সেই সব দিক থেকে আমরা খুবই গর্ব। তারপরে আমরা গান্ধী 144 জন মানে গভর্নমেন্টের থেকে আমাদের 144 জন শিল্পীকে আমরা দিল্লি পাঠানো হলো, ওখানে গান্ধী পিস ফাউন্ডেশন আমরা থাকতাম, ওখান থেকে সব প্রোগ্রাম টোগ্রাম করতাম। তারপরে কলকাতায় এসে আবার কলা মন্দির বলে একটা বিখ্যাত হল আছে কলকাতায়, সেই কলা মন্দিরে আমরা 144 জন আমরা একসাথে স্টেজে দাঁড়িয়ে গান গেলাম,
আমাদের পরবর্তী প্রোগ্রাম ছিল রুমা গুহঠাকুরতা ক্যালকাটি হতকুয়ারের রুমা গুহঠাকুরতা ওদের প্রোগ্রাম ছিল। আমরা যখন 144 জন আমরা গান গেয়ে দাঁড়ালাম, গান গাইলাম একটা শুশ্র ওদের, এতজন গাচ্ছি কিন্তু মানুষ বুঝতে একজন গাচ্ছে। এই শুনে তারপর রুমা গুহঠাকুরতো আর তো স্টেজে উঠবেন না, বলে না আমরা এবার এই আমাদের প্রোগ্রাম আর জমবে না, আপনারা যে দেখালেন যে করলেন এরপরে আমাদের আর রুমা গুহঠাকুরতো ক্যালকাটি হতকুয়ার আর কেউ শুনবে না, এইরকম আমাদের মানে এই ছিল আর কি। সাথে বাংলায় তো পুরাত গানে গেয়েছি, ষোলো রাত গানটা শুকান গাইতে পারি না, গাইনি। তারপরে ওখান থেকে আমাদের স্বাধীন হলো, তখন ওই গানটা হলো বিজয় নিশা আনন্দ চৌধুরী সেদিন শুনতে পারলাম, সেদিন আমি আনন্দে কী করবো বুঝতে পারি। ঠিক ওই মুহূর্তে আমি আমরা আবার শুনলাম যে এখানে যারা বুদ্ধিজীবী যাদের মারা হয়েছে তাদের নাম, তারা আবার আমার সাথে বন্ধু বন্ধু ছিলেন, ডাক্তার আবির, ডাক্তার আলিম চৌধুরী, এই গুহঠাকুরতা, এসে সব আমাদের বন্ধু ছিল, আমাদের এক এক পরিবারের মতো আমার ছিলাম। যখন এদের না পেপারে দেখলাম, বললাম যে ঢাকার কোথায় যাবো, কাদের কাছে যাবো, যাদের কাছে যাবো তাই তো নাই। আমরা দেশে ফিরলাম, খুলনাতে ফিরলাম, আবার চাকরিস্থলে এখানে সেন্টুক মিল ওখানে আবার ফিরলাম, দেখি যে কিচ্ছু নাই, সব লুটপাট হয়ে গেছে বাসায়, কিচ্ছু নাই। ও আর এমার্জি কার্ডটা বলে নিই, আমরা যখন খুলনায় ছিলাম, ঢাকা ছিলাম, তখন আমার ছেলে মা ভাই বোন এরা সব খুলনা ছিল, তখন বিহারিতে বিহারিরা মিলের মধ্যে সমস্ত বাঙালিদের একদম কচুকাটা করছে। যদি আমার মা বাবারা জানে যে আমরা ঢাকা থেকে উনি সব শেষ হয়ে গেছি, আমরা এদের থেকে বুঝতে পারছি যে ওখানে ওরা কেউ নেই, কেউ কারো খবর জানে না। যখন আমরা একসাথে কলকাতা থেকে যে মিললাম, আমার চাচা বাড়ি গিয়ে উঠলাম, আমার চাচা হলো বিখ্যাত নাট্যকার মনমথ রায়, একাঙ্কিকা নাটকের প্রবর্তক উনি, ওনার ওরিয়াতে ওনার একটা বাগান বাড়ি ছিল, ওখানে গিয়ে আমরা সবাই একসাথে মিল, তখন জানলাম যে আমার মা বাবা ছেলেটাও বেঁচে আছে, ছেলে বছর দেরি বয়স তখন। এই তো জীবনের কাহিনী। বড়ুয়া খান যেটা করছে আমাদের জন্য, আমাদের দেশকে করেছে, ও আমাদের যা করলো ভাতার জন্য, গেজেটের জন্য, যেভাবে ও আমাদের জন্য করেছে, ওর ঋণ তো শোধ করা যাবে না, প্রশ্নই ওঠে না। এখন বন্ধ করেছিল সে, ওর কিন্তু কোনো স্বার্থ নাই, ও কিন্তু সবাইকে নিয়েই ঝাঁপিয়ে পড়েছে, ওর কাছে আমি খুব ঋণী আমরা প্রত্যেকে। তো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আমাদের অনেক বড়, কোনো গভর্নমেন্ট আমাদের দিকে ফিরেও তাকায়নি এত বছরে, 46-47 বছর পরে উনি আমাদের এতদিন পরে আমাদের সম্মান দিয়েছেন, তার কাছে আমরা চিরঋণী এবং অন্য কাছে সংসার যোগ্য।